আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী 48 ঘন্টার মধ্যে বৃদ্ধি পাবে ঝড় বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দেওয়া হলো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। তো আজ মঙ্গলবার 15 আগস্ট কেমন থাকবে আবহাওয়া, কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 5 দিনের মধ্যে কোন কোন এলাকায় বৃষ্টিপাতের মাত্রা সবচেয়ে বেশি থাকতে পারে, সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা প্রথমে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের মধ্যে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি আজ চট্টগ্রাম বিভাগে এর অল্প কিছু স্থানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন আজ সকাল থেকে। উপকূলীয় কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে কুতুবদিয়া, আমরা একটু রাডার ইমেজের মধ্যে চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি কুতুবদিয়া এবং এর আশেপাশে এলাকায় সাতকানিয়া এবং এই সাতকানিয়ার একদম পশ্চিমের এলাকাগুলোর উপর বাঁশখালী, তারপরে যে এর আশেপাশে এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং কক্সবাজারের উপরও মাঝারি থেকে ভারী বৃষ্টিবাহী মেঘ রয়েছে। মহেশখালী, কক্সবাজার, চকরিয়া এর আশেপাশে এলাকাগুলোর উপর, তার চোয়ারপাড়ি, এখানে বদরকালী, টেকনাফ, সেন্ট মার্টিন এই সমস্ত এলাকাগুলোর উপর আজ সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আর গোটা দেশ জুড়ে বৃষ্টিপাত নেই। এছাড়া এদিকে মাদান এবং উত্তরে কেন্দুয়া, উত্তর এখানে পেনারবাগের দিকে নেত্রকোনা, তারপর এখানে এর আশেপাশে আরও অনেক এলাকা, এখানে আমরা দেখতে পাচ্ছি হাবিবপুর, এ সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কারিমপুর, তারপর এখানে পাটারিয়া, পেনারবাগের দিকে আটগোয়ান, এ সমস্ত এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেশের বেশিরভাগ এলাকায় বিশেষ করে আংশিক আকাশ মেঘাচ্ছন্ন। দেশের এখানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, এখানে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় আজ সকাল থেকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, পরবর্তীতে একটু মেঘের আনাগানা শুরু হতে পারে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত নেই। পরবর্তীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, আমরা দেখিয়ে দেব। তার আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কী লেটেস্ট আপডেট উঠে আসলো সেটি একটু আমরা দেখিয়ে দিই। এই মুহূর্তে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ লেটেস্ট আপডেটে চলে আসলাম। এখানে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে কী বলা হচ্ছে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে দেখতে পাচ্ছি সমুদ্র বন্দরসমূহের জন্য কোনো সতর্ক সংকেত দেওয়া হয়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এদিকে মৌসুমি বায়ু রক্ষক পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে। পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষা হতে পারে, এমনটাই আভাস দেওয়া হয়েছে অলরেডি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। এবং সারা দেশে দিন এবং রাত্রির তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া পরবর্তী 48 ঘন্টার আবহাওয়ার অবস্থা, 2 দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তো কোন দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে সেটি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। এছাড়া এদিকে বর্ধিত 5 দিনের আবহাওয়ার অবস্থা, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তো গত 24 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি, গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেখা গিয়েছে এখানে গোপালগঞ্জের দিকে, বিশেষ করে ঢাকা বিভাগের গোপালগঞ্জে, সেখানে 24.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বনিম্ন। এবং সর্বোচ্চ তাপমাত্রা রংপুর বিভাগের সৈয়দপুরে, সেখানে প্রায় 35.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা গেছে অলরেডি। এবং বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায় গোপালগঞ্জের দিকে প্রায় 44 মিলিমিটার পর্যন্ত এবং আজ সকালে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের অনেক অঞ্চলে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং দেশের উত্তরাঞ্চলে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আশেপাশে কয়েকটি এলাকায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো আমরা সরাসরি অলরেডি মডেলে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা সরাসরি মডেল পূর্বাভাসে চলে আসলাম। আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেবো বৃষ্টিপাত যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে যে পরবর্তী 48 ঘন্টায় বৃষ্টিমাত্রা বৃদ্ধি পেতে পারে সেটি কোন দিকে দেখা যাচ্ছে। এই মুহূর্তে আবহাওয়ার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেতে যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এখানে রয়েছে ছরখাইর দিকে, তারপর জাকিগঞ্জ, জাইন্তাপুর এ সমস্ত এলাকাগুলোর উপর, সিলেট,
চাতক বাজার দিকে তারপর জগন্নাথপুর এবং এদিকে বালাগঞ্জ রয়েছে কোলাউড়া বড়লেখার আশেপাশে এলাকায় তারপর এদিকে জগন্নাথপুর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে পেনারবাকের দিকেও কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অলরেডি মূলত মঙ্গলবার রাতে এবং বুধবার ওই সময়ের মধ্যে মূলত আগামী এখানে 48 ঘন্টার মধ্যে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে সেটি অলরেডি উত্তরাঞ্চলের দিকে দেখা যাচ্ছে কিশোরগঞ্জের দিকে রয়েছে মারদান ময়মনসিংহ তারপরে দিকে বাগমারায় সমস্ত এলাকাগুলোর উপর সরিষাবাড়ি গুড়ারঘাট তারপরে আশেপাশে এলাকাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা পরবর্তী সময় বুধবার 16 আগস্ট যদি আমরা একটু দেখি একটি ঘূর্ণাবর্ত আকার কিন্তু এখানে ঘুরতে দেখা যাচ্ছে এবং এখানে বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পেতে আছে বিশেষ করে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় এবং আগামী বুধবার 16 আগস্ট দেশের উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী যে সবচেয়ে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আগামী এই যে 48 ঘন্টার মধ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে এখানে বাংলাদেশের খুলনা বিভাগের একদম উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর কোটসপুরের দিকে রয়েছে এবং এদিকে আরও রয়েছে দামোহদা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঙ্গনের দিকে যশোরের পশ্চিমের অনেক এলাকাগুলোর উপর লোহাগাড়ার দিকে এবং আরও পাবনা তারপরে এখানে রয়েছে চিরাতগঞ্জ এবং সিংড়া সমস্ত এলাকাগুলোর উপর সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ এবং এর আশেপাশে অনেক এলাকায় ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো দেখা যাক পরবর্তীতে কতটা পরিবর্তন ঘটে আবহাওয়া এবং কোন দিকে বৃষ্টিপাত শুরু হয় সেটি আমরা দেখি আপনাদেরকে পরবর্তীতে লাইভ সরাসরি আপডেটে জানিয়ে দেব। এছাড়া সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট চরকায় জাকিগঞ্জ বড়লেখা তারপর এদিকে বালাগঞ্জ জগন্নাথপুর এবং চাতকবাজার এই সমস্ত এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পরবর্তী 5 দিনের মধ্যে বৃষ্টির মাত্রা কোন কোন অঞ্চলে বেশি দেখা যাচ্ছে পরবর্তী 5 দিনের মধ্যে সিলেট বিভাগের উপর বৃষ্টির মাত্রা একটু বেশি দেখা যাচ্ছে। এখানে সিলেট চাতকবাজার যে এই সমস্ত এলাকাগুলোর উপর বৃষ্টির মাত্রা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের উত্তরীয় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং আলিপুরদুয়ার রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাপমাত্রা মোডে। আমরা এই মুহূর্তে তাপমাত্রা মোডে চলে যাচ্ছি। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বা আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে দেখতে পাচ্ছি। এখানে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত হচ্ছে এবং তাপমাত্রা কম রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এবং এদিকে খুলনা বিভাগের উপরও একই অবস্থা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস মধ্যে তাপমাত্রা থাকবে। 1 ডিগ্রি এদিক সেদিক হেরফের হতে পারে এবং খুলনা বিভাগের উপর 32 ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু এলাকায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং মেহেরপুর যশোর এই এলাকাগুলোর উপর 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের আশেপাশে এলাকাগুলোর উপর 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং কুমিল্লায় যদি আমরা যাই সেখানে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সিলেটের উপর যদি যাই সেখানে 32-33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগের উপর 32 ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীর উপর তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রংপুরেও দেখতে পাচ্ছি সেখানে 33 ডিগ্রি এবং কিছু কিছু স্থানে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোসাগর কতটা উত্তাল রয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। কতটা উত্তাল বঙ্গোসাগর দেখা যাচ্ছে এই মুহূর্তে তেমন ভয়াবহ উত্তাল নেই, স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে কিছুটা দমকা বাতাসের গতিবেগ রয়েছে 30 কিলোমিটারের কাছাকাছি। তো এখানে উপকূলীয় অঞ্চল টেকনাফ কক্সবাজার মহেশখালী কুতুবদিয়া চকরি এ সমস্ত এলাকাগুলোর উপর ঘন্টায় 20 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে। তবে দিনের বেলায় দুপুরকালীন নাগাদ প্রায় 28 থেকে 30 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলীয় অঞ্চলগুলোর উপর। মধ্যপ্রান্ত অঞ্চলে ঢাকা বিভাগের আশেপাশে এলাকাগুলোর উপর বাতাসের গতিবেগ থাকতে পারে অনেকটাই কম, 16 কিলোমিটার এমনটাই থাকতে পারে। সমুদ্র এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে, উত্তাল তেমন উত্তাল ঢেউ বা উত্তাল পরিস্থিতি সমুদ্র দেখা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে তেমন প্রচণ্ড জড় বাতাস হচ্ছে না যার কারণে সমুদ্র স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সমুদ্র অঞ্চলে। আমরা একটু আইকন মডেলটা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত অবস্থান দেখাচ্ছে। আইকন মডেলের রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। এখানে একটা ঘূর্ণ সৃষ্টি হচ্ছে যার ফলে এখানে সমুদ্র অঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।